উনিশে একাত্তর সনের তারুণ্য যেমন ভুল করে নাই, নব্বই সনে যখন আমরা তারুণ্যের অধিকারী ছিলাম আমরাও ভুল করি নাই, চব্বিশের তারুণ্য ইনশাল্লাহ আগামীতে ভুল করবে না। তারুণ্যই বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ে দিবে। এই তারুণ্যই দায়িত্ব নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তারা দেখিয়ে দিয়েছে এই তারুণ্য কি করতে পারে। আর এই তারুণ্যের উপরে, এই শিক্ষার্থীদের উপরে, আমাদের বাচ্চাদের উপরে যেভাবে গুলিবর্ষণ করেছে, যে সমস্ত ভিডিও আমরা দেখতে পাচ্ছি, আমরা কেউ ঘরে বসে থাকতে পারি নাই, আমরা কোনো রাজনৈতিক দলের সমর্থক হিসাবে এখানে উপস্থিত হই নাই, আমরা সবাই মা বোন ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য উপস্থিত হয়েছি। আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য পুলিশ, পিডিআর, আর্মি কোনো রকমের ব্যবস্থা না নিয়ে যে ছেলেটি আমরা ভিডিও দেখেছি ও নিজেকে রক্ষা করার জন্য ব্যালকনি ধরে দাঁড়িয়েছিল, তাকে গুলি করে দিয়েছে। ট্যাঙ্ক থেকে যে ছেলেটিকে অর্ধমৃত অবস্থায় ফেলে দিয়েছে, সেকে সেই ছেলেটাকে ইচ্ছা করলেই বাঁচানো যাইত, সেই ছেলেটাকে সাজোয়া যান থেকে ফেলে দিয়েছে, তার প্যান্ট খুলে দিয়েছে। একজন এইরকম মানুষকে নির্লজ্জভাবে নির্লজ্জভাবে ফেলে দিতে পারে আমাদের ট্যাক্সের পয়সায়, আমাদের কষ্টার্জিত পয়সায় লালিত পালিত এই সমস্ত পুলিশ বাহিনী। সরকারের প্রধান জিজ্ঞেস করে আমি কি অপরাধ করেছি, বিচার দিচ্ছি আপনাদের কাছে, আপনি আমাদের সন্তানদেরকে হত্যা করে যে অপরাধ করেছেন এর ক্ষমা আপনার নাই, এর ক্ষমা ছাত্ররা যে বলেছে আপনাকে ক্ষমা চাইতে হবে নিঃশর্তভাবে, আপনাকে নিঃশর্তভাবেই ক্ষমা চাইতে হবে এবং দায় স্বীকার করে নিতে হবে, দায় স্বীকার করে নিতে হবে। এই ছাত্রদের পাশে আপনাদের শুধু দাঁড়ালেই হবে না, আগামীতে এই সমস্ত ছাত্ররা যাতে কোনো রকমের হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থাও আপনাকেই করতে হবে, আপনার প্রশাসনকেই করতে হবে।